চালু করে দিই। হ্যাঁ দেখেন, আজকে আমরা দেখবো হচ্ছে মজুরি শিট। তো মজুরি শিট কিভাবে করতে হয়, সে কোনো ব্যক্তি কোম্পানি চাকরি করুক আর সরকারি চাকরি করুক, যেটাই করুক না কেন, অথবা দিন মজুর হোক, তাকে কিন্তু আমরা একটা মজুরি দিয়ে থাকি। তো এই মজুরিটা কিভাবে দিই এবং কিভাবে কার্যকরিত হয় সেটা আমরা আজকে দেখব, তারপরে দেখবো কমিশন শিট। তো ইনশাল্লাহ আমি ফার্স্টে মজুরি শিটের কোড নম্বরটা লিখছি। তো এখানে দেখেন কোড নম্বরটা 2 লাইনে হবে, এটা ধরে একটু চাপাই দিতে হবে, তারপর এখানে ক্লিক দিতে হবে, তারপর এখানে ক্লিক দেওয়ার পরে র‍্যাপ টেক্সট, তো কোড এবং নাম্বারটা নিচে চলে আসলো। ওকে, এটা কিন্তু আমরা গত ক্লাসে দেখছিলাম, পারি তারপর একটু দেখিয়ে দিলাম। তারপর কোড নাম্বার গুলো লিখছি, একটা দুইটা লিখে তারপর টান দিছি, সবগুলো চলে আসছে। ওকে, তারপর নামগুলো লিখছি, তারপরে কিবোর্ড থেকে আপনারা এভাবে লিখতে পারবেন ইনশাল্লাহ, আর না পারলে আপনারা আমাকে ইনবক্সে নক দেন, আমি বলে দিব। ওয়ার্কিং শিট, ওয়ার্কিংটা দেখেন KING, জিটা নিচে নেমে আসছে, একটু চাপাই দিতে পারলে এখন দেখেন জিটা উপরে চলে আসে। তারপর হচ্ছে ওভার টাইম, ওভার টাইমটা আমরা কিভাবে বের করব সেটা কিন্তু আমরা ফর্মুলা করছি, ফর্মুলাটা দেখাই দিব। তারপর টোটাল পে, টোটাল পেটা কিভাবে বের করব সেটা কিন্তু এখানে লেখার পরে ক্লিক দিছি, র‍্যাপটেক্স, র‍্যাপটেক্স সিলেকশন হয়ে আছে। ওকে, এখন আমরা এগুলো সব দেওয়া থাকবে, এখান থেকে এই অংশ সব দেওয়া থাকবে, ঠিক আছে। আমাদের বের করতে হবে কোনটা, এই যে ওভার টাইম আর টোটাল পে। ওকে, তো আমরা এই নিচের অংশটা ডিলিট করে দিতে পারবো, সিলেকশন করে ডিলিট। ওকে, কে একজন ভদ্রলোক আছে একটু দেখে নিই, তার চেহারাটা আমিন ঢালি আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওকে, আমরা দেখেন এখানে হচ্ছে ওভার টাইমটা আমরা বের করবো। ওভার টাইমটা বের করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ফর্মুলা লিখতে হবে। তো আমি দেখেন এখানে ইকুয়াল দিছি, এই ফর্মুলাটা আমি লিখে ফেলছি আগে থেকে, ইকুয়াল, তারপর হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর C2, C2 হচ্ছে এটা, এই যে এটা, এই যে C1 হচ্ছে আপনার ওয়ার্কিং আওয়ার আর C2 হচ্ছে 5 আওয়ার্স। ওকে, তো C2 ক্লিক দিছি, তারপরে গ্রেটার দেন এইট দেওয়ার পরে কমা, বলতেছে C2টা যদি 8 থেকে বড় হয়, গ্রেটার দেন মানে বড়, C2টা যদি 8 থেকে বড় হয় তাহলে কি হবে, C2 - 8, C2 থেকে 8 বাদ যাবে, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে ওভার টাইম, বুঝতে পারলাম। 8টা হচ্ছে নর্মাল ওয়ার্কিং আওয়ার বা ইন্টারন্যাশনাল ওয়ার্কিং আওয়ার। ওকে, 8টা হচ্ছে নর্মাল ওয়ার্কিং আওয়ার বা ইন্টারন্যাশনাল ওয়ার্কিং আওয়ার। তো ইন্টারন্যাশনাল ওয়ার্কিং আওয়ার আমরা যে কাজটা করি, যেমন ওই যে 1লা মে, এই যে মে দিবস আসছে, শ্রমিক দিবস, ওকে, সে 8 ঘন্টা বাদ দিয়ে যেটা থাকবে সেটা হবে কিন্তু ওভার টাইম, আর 8 ঘন্টা কিন্তু হবে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ওয়ার্কিং আওয়ার বা নর্মাল ওয়ার্কিং আওয়ার। তো এখানে দেখেন 5 ঘন্টা, আপনি বলতে পারেন স্যার এখানে তো 8 ঘন্টা নাই, এখানে 5 ঘন্টা মনে করেন কোন একজন শ্রমিক আলম, সে গার্মেন্টসে কাজ করে, কাজ করতে করতে সে ঘুরে পড়ে গেছে সাপোজ, তা সে জীবন বাঁচাবে না সে 8 ঘন্টা বাঁচাবে বলেন, সে 5 ঘন্টা করে চলে গেছে এটা আমরা ধরে নিলাম। ওকে, তো 5 ঘন্টা করে চলে গেছে, আমরা নর্মাল ওয়ার্কিং আওয়ার ধরবো 8 ঘন্টা, কেউ 5 ঘন্টা করতে পারে, কেউ 9 ঘন্টা করতে পারে, কেউ 4 ঘন্টা করতে পারে, তাই না। তো আমরা 8 ঘন্টা ধরলাম নর্মাল বা ইন্টারনাল ওয়ার্কিং আওয়ার, 8 ঘন্টাটা ধরতে হবে মাসবুক। C2 - 8, C2 থেকে 8 বাদ যাবে, যদি 8-এর বড় হয় তাহলে 8 বাদ যাবে, যেটা থাকবে সেটা ওভার টাইম, আর যদি না থাকে তাহলে প্রশ্ন আছে, যদি না থাকে তাহলে 0, ঠিক আছে, কারণ এখানে 5 ঘন্টা 6 ঘন্টা এরা কিন্তু কোনো ওভার টাইম করতে পারে না, 8 ঘন্টা সে কিন্তু ইন্টারনাল ওয়ার্কিং আওয়ার করছে, সে কিন্তু ওভার টাইম করতে পারে না, 9 ঘন্টা সে 1 ঘন্টা ওভার টাইম করছে, 12 ঘন্টা সে 4 ঘন্টা ওভার টাইম করছে। ওকে, এখন আমরা এটা বুঝতে পারলাম, এটা ধরে আমরা এটা সিলেকশন করে এভাবে সবগুলো টান দিছি, একে টান দিলে সবগুলো বেরিয়ে চলে আসে। ওকে, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এরপর আমরা চলে যাব টোটাল পে, আমরা ওভার টাইমটা আগে বের করবো, তারপর টোটাল পে, কারণ ওভার টাইম কত টাকা পাচ্ছি সেটা নিব, তারপরে নর্মাল ওয়ার্কিং আওয়ার কয় ঘন্টা করছিলাম সেটার পেমেন্ট নিব। তো টোটাল পেমেন্টের একটা ফর্মুলা আছে, ইকুয়ালি ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে D2, D2, D1 হচ্ছে আপনার টোটাল পে, আর সরি D1 হচ্ছে আপনার ওভার টাইম, আর D2টা হচ্ছে কত ঘন্টা ওভার টাইম করছে সেটা। ওকে, D2 গ্রেটার দেন 0, বলতে চাচ্ছে D2টা যদি 0 থেকে বড় হয়, সরি D2টা যদি 0 থেকে বড় হয়, তার D2টা হচ্ছে ওভার টাইম, ওভার টাইম যদি 0 থেকে বড় হয়, যেমন 0 থেকে বড় 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, সেটা কিন্তু নর্মাল ওয়ার্কিং আওয়ার ভজানোর পরে। ওকে, তো 0 থেকে বড় হয় তাহলে D2 × 20, D2 × কত, 20, মানে ওভার টাইমটা হচ্ছে 20 টাকা করে, 20টা আপনারা বলবেন যে স্যার 20টা কোথায় পেলেন, 20টা হচ্ছে 20 টাকা, 20 টাকা হচ্ছে
কিসের ওভার টাইমের জন্য 20 টাকা করে প্লাস। আর এইটা হচ্ছে 8 ঘন্টা হচ্ছে নর্মাল ওয়ার্কিং আওয়ার। একটু কঠিন আছে কিন্তু আপনাদের ভালো করে দেখতে হবে কিন্তু বিষয়টা। ইন্টু 15 টাকা হচ্ছে আপনার, 15 টাকা কিসের? নর্মাল ওয়ার্কিং আওয়ার, মানে নর্মাল যে 8 ঘন্টা করুক বা 5 ঘন্টা করুক বা 6 ঘন্টা করুক, যে কাজই করবে না কেন 15 টাকা করে তাকে আমরা দিব, যে কাজই করুক। আর ওভারটাইম যেই করবে সে কিন্তু 20 টাকা করে, কারণ ওভারটাইম 20 টাকা করে যদি আপনি না দেন তাহলে কিন্তু শ্রমিক কাজ করতে চাবে না, কাজ করার আগ্রহটা হারিয়ে ফেলবে, ঠিক আছে? তো এই জন্য ওভারটাইমটা দিতে হবে 5 টাকা করে বেশি, 20 টাকা। তখন কিন্তু যেমন একজন গার্মেন্টস শ্রমিক আপনি বললেন কি যে আপনারা আজকে যদি এই কাজটা আমাদেরকে কভার করে দিতে পারেন তাহলে আমরা এই মালগুলো সব বায়ারকে বুঝাই দিতে পারবো, আর যদি না পারেন তাহলে কিন্তু আমরা বুঝাই দিতে পারবো না। তখন শ্রমিকরা বলবে আপনি পারেন পারেন না পারেন আপনার কোম্পানির লস, আমাদের। তখন মালিক পক্ষ বলবে যে আপনাদেরকে একটু বাড়াই দিব, একটু সম্মান বা অনারিয়াম বাড়াই দিব, 20 টাকা করে দিব। 15 টাকা করে দিতাম তো নর্মাল টাইম, এখন ওভার টাইমটা 20 টাকা করে দিব। তখন শ্রমিক বলবে যে ভালো তো, কালকে তো শুক্রবার, আজকে কাজটা একটু 2 ঘন্টা বেশি করে যায়, তাহলে 2 ঘন্টা করলে আমি 20 দুনে 40 টাকা পাচ্ছি, আর ওভার টাইম তো 20 দুনে 40 টাকা পাচ্ছি, আর নর্মাল ওয়ার্কিং আওয়ার 3 ঘন্টা করলে যে পেমেন্ট পাচ্ছিলাম 3 15 45 টাকা, ওর থেকে 2 ঘন্টা করলে তো আর 3 ঘন্টার পেমেন্ট পাচ্ছি, তাহলে ভালো না? কালকে আমি ঘুমায় থাকবো শুক্রবার, আজকে কাজটা 1 ঘন্টা বেশি করে যায়। তখন কিন্তু শ্রমিক আগ্রহ আরো বেশি বাড়াবে, 20 টাকা করে দিছে। আর যদি কমাই দিতেন তাহলে কিন্তু শ্রমিক আগ্রহটা হারাই ফেলতো যে না আমি আজকে আর করবো না, আমার শরীর ভালো না। হ্যাঁ, এমনি গার্মেন্টস শ্রমিক প্রচুর পরিশ্রমের কারণে একটু ক্লান্ত থাকে। ওকে, তো দেখেন ভালো করে, তাহলে D2 × 20 টাকা হচ্ছে ওভার টাইম, প্লাস 8 হচ্ছে 8 ঘন্টা, প্লাস × 15 হচ্ছে নর্মাল ওয়ার্কিং আওয়ারের পেমেন্ট। এই যে এই ওয়ার্কিং আওয়ার গুলোর পেমেন্ট হচ্ছে 15 টাকা করে, 8 ঘন্টার ভিতরে যে যে কাজ করবে সে পাবে 15 টাকা করে। আর 8 ঘন্টার উপরে যারা কাজ করবে, এই যে 12 ঘন্টা যারা করছে, 9 ঘন্টা যারা করছে, প্রত্যেকে 1 ঘন্টা 8 ঘন্টার থেকে অতিরিক্ত সময় যারা করছে, তারা যেমন এখানে 4 ঘন্টা করছে, এই 4 ঘন্টার পেমেন্ট পাবে 4 × 20 = 80 টাকা, 80 টাকা করে পাবে, কারণ কি ওভার টাইম 20 টাকা করে। আর বাকি 8 ঘন্টা পেমেন্ট পাবে সে, 12 ঘন্টা থেকে 8 ঘন্টা পেমেন্ট পাবে 15 টাকা করে। ওকে, এবারে এখানে আবার বলে দিছে কমা দিয়ে বলে দিছে C2 × 15 টাকা। C2টা হচ্ছে কি ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং আওয়ার হচ্ছে 15 টাকা করে, সে যে কয় ঘন্টা করুক, 5 ঘন্টা করলে 15 টাকা, 8 ঘন্টা করলে 15 টাকা করে, ওকে, 6 ঘন্টা করলে 15 টাকা করে। ওভার টাইমটা বাদে, ওভার টাইমটা 20 টাকা করে, আর ওভার টাইম বাদে যে কয় ঘন্টা করবে সব 15 টাকা করে। বুঝতে পারলাম, এটা হচ্ছে বিষয়। এটা আমরা এই ফর্মুলাটা বসাইছি ইকুয়ালি ফার্স্ট ব্র্যাকেট শুরু D2 > 15, D2টা যদি 0, D2 > 0, D2টা যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড়, যেমন ওভার টাইমটা 1 ঘন্টা 2 ঘন্টা যে কয় ঘন্টা আপনার কোনো 20 টাকা করে গুণ হবে, D2 × 20 টাকা 20 টাকা। ওকে, তার সঙ্গে হচ্ছে প্লাস 8টা হচ্ছে নর্মাল ওয়ার্কিং আওয়ার যোগ, তার সঙ্গে গুণ হচ্ছে 15 টাকা করে নর্মাল ওয়ার্কিং আওয়ারের পেমেন্টটা, একটা নর্মাল ওয়ার্কিং আওয়ার 15 টাকা করে পেমেন্ট। এখন কি হয়েছে, C2 × 15 টাকা আমার দেখাই দিছে। তারপর আমরা এখানে এন্টার প্রেস করব, আমাদের মোট ব্যালেন্স চলে আসবে, এই যে এখান থেকে আমরা প্লাসটা ছোট হয়ে যাবে এই কর্নারে এসে কালো, এরকম ধরে টান দিব, বাস বেড়ে চলে আসবে। দেখেন সুন্দর করে বেড়ে চলে আসে, দেখছেন আপনারা কিন্তু এভাবে কাজটা কিন্তু বুঝতে পারলেন, এই যে সহজ কাজটা কিন্তু এভাবে বুঝতে পারছেন, তাই না? বলেন কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল প্লাস ভি দিয়ে নিচে পেস্ট করলাম, আমরা যেভাবে ওয়ার্ডে দেখছি, ঠিক আছে, সেভাবে আমরা কিন্তু নিচের অংশ নিয়ে চলে আসলাম। আমরা এখানে বেশ কিছু নাম চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, বেশ কিছু নাম আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। এখন দেখেন এখান থেকে আমাদের একটা কাজ আছে, এখান থেকে যদি আমরা এ করতে চাই, কি বলে, এখান থেকে অংশ সিলেকশন করি, এখান থেকে যদি আমরা, এখান থেকে বেশ কিছু কাজ আছে, এই যে শর্ট অ্যান্ড ফিল্টার, এখান থেকে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর ফিল্টারে ক্লিক দিলাম, ফিল্টারে ক্লিক দিলে দেখেন এই অংশগুলো এরকম হয়ে গেছে, দেখছেন এই অংশগুলো এরকম ছিল না, কিন্তু দেখেন খেয়াল করে, এই যে এরকম হয়ে গেছে, এই অংশগুলো এরকম হয়ে গেছে, দেখেন খেয়াল করে। এখানে দেখেন কে কয় ঘন্টা কাজ করছে, কে কত টাকা পেমেন্ট পাচ্ছে, সাধারণত আমি পেমেন্টে চলে যাই, পেমেন্টে চলে যাই, ওয়াল সিলেকশন উঠাই দিলাম, দিলাম। এখন দেখেন কে কে 75 টাকা বা কে কে 120 টাকা পাইছে, 120 টাকা সিলেকশন করলাম, ওকে করলাম। এখন দেখেন কে কে 120 টাকা করে পাইছে, এবং কার নাম কি, সবগুলো নাম চলে আসছে, এবং কয় ঘন্টা ডিউটি করছে,
সেগুলো সব চলে আসছে। তাহলে আমি এক ক্লিকে এখান থেকে আমি শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করে এরকম হয়ে গেল, তাদের আমি লিস্টটা শর্ট লিস্টটা কিন্তু বুঝতে পারলাম। তো আমি দেখুন বড় বড় সফটওয়্যারে কাজ করব তখন কিন্তু আমরা এটা বুঝতে পারবো না। খুব ভালো করে দেখি আমরা বুঝার জন্য, যদি না বুঝতে পারি আবার তাই করি, আমি আবার বুঝাবো যে আমরা এখানে কন্ট্রোল প্লাস জেড দিয়ে দিলাম, ঠিক আছে, এরকম এরকম ছিল, ঠিক আছে। থাকার পরে আমরা যে কোনো দুইটা ঘর সিলেক্ট করবো অথবা সবগুলো সিলেক্ট করবো, আপনাদের যেটা ইচ্ছা। কেমন ছিল আদিমা ম্যাডাম বলছে আরেকবার দেখান। ওকে, এটা দেখানোর মানে হচ্ছে কি জানেন, এটা দেখানোর মানে হচ্ছে আমরা যখন ব্যাংকে, আপনারা কিন্তু আমার থেকে অনেক বড় বড় অফিসার হবেন ফিউচারে, মানে তখন আমাকে আর চিনবেন না, রাস্তা দেখলে বলবে না আরে বাদ দাও তো, ওই গাড়ি দিয়ে এখন বসছি, গাড়ি গিলাস খুলে ওনাকে দেখবো বা স্যার কেমন আছেন, আর স্যার বলার টাইম আছে, ভাইয়া কেমন আছেন সেটা বলারও টাইম নেই। তাই গাড়ি বৃষ্টি হয়েছে, ময়লা পানিটা ওনার গায়ে দাও, ওনার গা ময়লা পানিতে ভরে যাক, ঠিক আছে, তখন হবে এরকম, ঠিক আছে। মানে তখন তো আপনারা গাড়ি বাড়ির মালিক হবেন, ঢাকা সিটিতে চলে যাবেন একটা লেভেলে পাশ কেটে, ঠিক আছে। তো দেখা গেছে যে তখন তা চিনবেন না, কিন্তু আমি চাই দোয়া করি যে আপনারা বড় বড় অফিসার হন, দেশের সেবা করেন, আমার সেবা করার দরকার নেই, আমাকে আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া করি সবসময়। এভাবে আপনারা দুইটা ঘর সিলেকশন করতে পারবেন, এইভাবে দুইটা ঘর সিলেকশন করে এখানে ক্লিক দিয়ে ফিল্টার দেখেন এখন কেমন হয়ে গেছে, দুইটা ঘর সেই সিলেকশন করতে একটা অপশন চলে আসছে, আস্তে আস্তে বলেন, একটু আগে কিন্তু অপশনটা ছিল না, খেয়াল করে দেখেন, একটু আগে কিন্তু ছিল না। আপনি যদি বলেন যে না স্যার আমি এটা দিব না, তাহলে এটা দিয়ে না, যে তুলে দিলাম। আবার আপনি যদি বলেন স্যার সবগুলো ঘর দিব আমি, দিয়ে দেখবো, এই যে সবগুলো সিলেকশন করলাম, করলাম করার পরে এখানে শর্ট অ্যান্ড ফিল্টার, এই যে একেবার আপনি হোমে ক্লিক করে এই যে রাইট সাইড চলে আসবেন মেনু বারে, ফিল্টারে ক্লিক করবেন। ওকে, খুব ভালো করে দেখেন, ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে। আমি যদি এখানে করি যে আলম নামে কয়জন আছে, এখানে একজন আলম নিব, বাকি সব আলম বাদ দিব, অথবা আমি যদি এখানে বলি ওয়ার্কিং আওয়ার কে কয় ঘন্টা করছে, 8 ঘন্টা কয়জন করছে, ঠিক আছে, সেটা বের করতে পারবো। আমি যদি বলি ওভার টাইম কয়জন করছে, 0 ঘন্টা কয়জন করে না ওভার টাইম, সবগুলো কিন্তু বের করতে পারবো। এই যে এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে অল সিলেকশন উঠাই দিলাম। ওকে, এই যে 0 ঘন্টা কয়জন করছে, 0 সিলেকশন করলাম। ওকে, মানে ওভার টাইম কে কে করে না, দেখেন এখানে এই এই লোকগুলো ওভার টাইম করে না, এদের সব বেরিয়ে চলে আসছে, এদের পেমেন্ট কত সব বেরিয়ে চলে আসছে, এরা কয় ঘন্টা কাজ করছে সব বেরিয়ে চলে আসছে, দেখছেন তো। মানে শর্ট ফিল্টার আপনি অফিস আদালতে যখন বিশাল বিশাল সফটওয়্যারে কাজ করবেন তখন কিন্তু আপনি এইভাবে বের করতে পারবেন না, এই এক একটা খুঁজে খুঁজে বের করতে হবে, তখন অনেক সময় লেগে যাবে না আপনার, বলেন। তখন কিন্তু শর্ট ফিল্টার, শর্ট ফিল্টারে চলে যাওয়ার পরে আপনি এভাবে বের করতে পারবেন যে আলম নামের লোকটা কয় ঘন্টা কাজ করলো, বা 140 টাকা কয়জন পেমেন্ট পাচ্ছে, দেখছে 140 টাকা কয়জনের স্যালারি আছে, এই যে 140 টাকা 4 জনের স্যালারি আছে, দেখছেন, এবং তারা কয় ঘন্টা ডিউটি করছে এবং তারা ওভার টাইম কত করছে, সব কিন্তু বেড়ে চলে আসছে একটু দিন। এই যে একটা মজার জিনিস শিখালাম, এটা খুব ভালো করে কিন্তু আপনারা দেখলেন, এরপরে ভিডিওটা থেকে যাবে, ভিডিওটা আপনারা দেখবেন, ঠিক আছে। এটা ছিল আমাদের মুখ্য বিষয়। এবার ফিল্টারটা আমি এখান থেকে উঠাই দিলাম। এখন দেখেন আমরা এভাবে কাজ করতে করতে দেখেন নিচের দিকে যে যাচ্ছে সে ওপরের অংশ চলে যাচ্ছে, দেখেন খেয়াল করে, এই যে কোড নাম্বার, নেম, ওয়ার্কিং আওয়ার, ওভার টাইম, টোটাল চলে যাচ্ছে না, ওপর দিকে ভিতরে ঢুকে যাচ্ছে, যাচ্ছে না, হ্যাঁ। আবার যদি এদিক থেকে কাজ করি তাহলে দেখেন এদিক থেকে কাজ করতে গেলে আমার কি হচ্ছে, এদিক থেকে যদি কাজ করতে তাহলে দেখেন ওই যে ভিতরে ঢুকে যাচ্ছে, এদিক থেকে যখন কাজ করতে ভিতরে ঢুকে যাচ্ছে, যাচ্ছে না বলেন, ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে, খুব ভালো করে দেখেন আপনারা। তো এখন আমরা চাচ্ছি ভিতরে যাতে ঢুকবে না আমি, কারণ ভিতরে ঢুকে গেলে এই যে নামগুলা ভিতরে ঢুকে গেছে, এই যে কোড, নেম, ওয়ার্কিং আওয়ার, ওভার টাইম, তাহলে যে আলমের নাম ভিতরে ঢুকে গেছে, মানে আলম কয় ঘন্টা কাজ করছে আমি তো বুঝতে পারতেছি না, এই যে 120 ঘন্টা 120 টাকা পাইছে কিন্তু কে পাইছে, কার পেমেন্ট কি বুঝতে পারতেছি না, তাই না বলেন। ভিতরে যাতে না ঢুকে যায় টাইটেলটা যাতে এখানে থাকে, তো এখানে রাখতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে এখানে ফ্রিজ নামে একটা অপশন আছে, দেখেন একটু নোট করে আমি নোট করে নিতে হবে, এই যে ফ্রিজ, এখান থেকে আমরা এখানে ক্লিক করব, এখানে এই যে আলমে, আলমে যদি ক্লিক করি তাহলে ওপরের গুলো আর যাবে না, এখান থেকে ক্লিক করে এই যে ফ্রিজ প্যানেল, ওকে, ফ্রিজ পেনস, ফ্রিজ পেনে ক্লিক করলাম। এখন দেখেন আমি উপরে যাচ্ছি কিন্তু আমার এই ভিতরে এগুলো কি ঢুকে যাচ্ছে, দেখেন ভালো করে, ভালো করে দেখেন সুমন সাহেব, যাচ্ছে এই যে নাম এবং ওয়ার্কিং আওয়ার, আমি বুঝতে পারতেছি না যে এই যে নাবিদ কাজ করছে কয় ঘন্টা, নাবিদ 10 ঘন্টা কাজ করছে, ওভার টাইম কয় ঘন্টা, 2 ঘন্টা, টোটাল পেমেন্ট কয় ঘন্টা, 180 160 টাকা, বুঝতে পারছি না। সুমন সাহেব মাথা থেকে বলতেছে কি, স্যার তো প্রথম ক্লাসে ভালো দেখাচ্ছিল, আজকে দেখছি যে আরো মজা, আসলে বলছিলাম না এক্সেল অ্যাকচুয়ালি অ্যাডভান্স, এবং ফিউচারে আপনার অফিস আদালতে আপনি আসলে বস,
কারণ কি আপনার যে ব্যাংকে বা যেখানে আপনি যে সেক্টরে চাকরি করেন না কেন, অথবা আপনি বিজনেস করেন না কেন, পোলাপান সবসময় ছেলে হোক আর মেয়ে হোক পাগলের মতো ছুটবে আপনার পিছে। কারণ কি জানেন, আপনি কাজ পারেন তা। আইটি সেক্টরে পৃথিবীতে যারা গেইন করছে তাদের পিছে সবসময় ছেলে মেয়ে ছোটে, খালি বস বস বলে পাগল হয়ে যায়। তার একটা মাত্র কারণ, বসের পিছে দৌড়ালে লাভ। কথা ক্লিয়ার? বসের পিছে কি দৌড়ালে লাভ। এখন দেখেন, আমি যখন এখানে একটু আগে কাজ করতেছিলাম তখন কিন্তু নামগুলো সব ভিতরে ঢুকে যাচ্ছিল, যাচ্ছিল না? আমি বিশাল শীটে কাজ করবো অফিসে, তখন এই উপরে ঢুকে গেলে আমার লস আছে? আমার এই যে সবগুলো আমি দেখতে পাচ্ছি না, বলে দেখতে পাচ্ছি। এবং দেখেন এই পাশের এগুলাও, এখন দেখেন এদিকে ক্লিক করেন এদিকে যাবে না, যে 1 2 3 নম্বর সিরিয়াল কি যাচ্ছে, দেখেন যাচ্ছে না। খেয়াল করে দেখেন সব কিন্তু ভিতরে ঢুকে গেছে, গেছে না? কিন্তু দেখেন সে আমার 1 2 3 নম্বর কিন্তু যায় না, সিরিয়াল নম্বর গেছে। খেয়াল করে দেখে দেখছেন কিনা, এই যে সিরিয়াল নম্বর কোড নম্বর কি গেছে, গেছে না। দেখেন খেয়াল করে, যায় না, ভালো করে দেখেন যায় না। আমি কিন্তু ওদিক নিয়ে গেছি সব, কিন্তু আমার সেই কোড নম্বর গুলো যায় না, কারণ কি আমি এগুলো সব ফ্রিজ করে রাখছি, বুঝতে পারছেন? এখন যদি আপনি মনে করেন না স্যার আমি ফ্রিজ উঠা দিচ্ছি, চোখ উঠা দেন, এই যে এখন এখন আমার ক্লিক করেন সব দেখেন ঢুকে যাচ্ছে, দেখছেন? এখন আমার বাম দিকে ক্লিক করেন সব দেখেন এই যে বাম দিকে ঢুকে গেছে সব, দেখেন যাচ্ছে না, বলেন গেছে, দেখছেন? তাহলে এই যে মজার একটা বিষয় কিন্তু আপনারা শিখলেন আজকে, তাই না বলেন? তাহলে আমরা কিন্তু আশা করি এটা সুন্দর ভাবে আয়ত্তে নিলাম এবং ভালোভাবে বুঝতে পারলাম। আদিবে ম্যাডাম হয়তো বলবে যে স্যার প্র্যাকটিস করার একটু সময় দেন, খালি খালি আপনি প্রত্যেক দিন বোঝান, আমি নতুন মানে বুঝতে পারি না। কিন্তু ম্যাডাম এত কান্নাকাটি করে লাভ হবে না, কারণ কি এক তো ফ্রি ক্লাস দিব তা আপনারা জানতেন না, সেকেন্ড টাইম হচ্ছে আপনার ল্যাপটপের যে নেটের লাইন না, আসলে আন্তরিক ভাবে দুঃখিত, কারণ ফ্রি ক্লাস যে ফ্রি গিফট যে আল্লাহ তাআলা আপনাদেরকে দিবে এটা তো আমিও জানতাম না, তাই না? আমরা ফ্রি দিই প্রত্যেক বছর, এটা রাইট, এটা রাইট, কিন্তু আপনাদেরকে যে দিব তাও আমি নিজেও জানতাম না। পরবর্তী পর্যায়ে খেয়াল করে দেখলাম সেভেন কলেজ কি অপরাধ করছে, সেটা তো আমারই ক্যাম্পাসের একটা অংশ, তাই না? তো একটু দিয়ে দেখি তারা খায় কিনা। আসলে তারা মানুষ ভালো কিন্তু লোক সুবিধা না, কারণ কি দেখেন তারা অলরেডি ভাগছে, 90% লোক দেখেন ভাগছে। আমি 138 জন লোকের সাথে না 32 জন লোকের সাথে কথা বলছি। আচ্ছা একটা মানুষ যদি সবাই লকডাউন অবস্থা ছুটিতে, সেই মানুষটা যদি অ্যাডমিন হয়ে 132 জন বা 38 জন লোকের সাথে কথা বলে, আচ্ছা কেমন লাগবে বলেন আপনি? 1 ঘন্টা করে সময় দিলে আপনার কাছে কেমন লাগবে? যে নিজের বাসার ভাত খেয়ে অন্যের খেতে ঘাস কাটা, তাও ফ্রি ফ্রি কামলা দেওয়া, এটা ভালো লাগবে বলেন? কখনো ভালো লাগবে না। কিন্তু আমাদের সহ্য হয়ে গেছে, সহ্য হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কারণ কিছু পেতে হলে কিছু দিতে হবে, আমরা এটা ভালো জানি, ঠিক আছে? তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা কিন্তু কাজটা করলাম। এখন মহিউদ্দিন সাহেব কি স্ক্রিন শেয়ার চাবো? প্রস্তুত কি কাজটা কি দেখাতে পারবেন? দেখাতে পারলে স্ক্রিন শেয়ার চাবো, আর ভয় করলে কিন্তু কোনো কিছু শেখা যায় না। কাজটা কেটে গেল, হ্যাঁ স্ক্রিন কি শেয়ার চাবো? লাইনটা আনমিউট করে নেন, আনমিউট করে নিয়ে বলেন, লাইনটা মিউট করা আছে। মহিউদ্দিন সাহেব কিছু বলতেছে না, আচ্ছা যাও, আমাদের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলে ক্লাস এখানে শেষ হয়ে যাবে। হ্যাঁ আপনারা দেখেন, পরে করবো হচ্ছে কমিশন শিট। কমিশন শিটের একই নিয়ম, মহিউদ্দিন সাহেব কি বলছে, একে হবে না, হবে না মানে কি আমি জানি না, যাক বুঝতে পারলাম না, আমরা মনে হয় একটু কঠিন লাগছে তার কাছে। আচ্ছা ভিডিও দেখলে এবং প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে, কঠিন কিছু না, আমিও আপনাদের মতো সহজ সরল মানুষ, ছোট মানুষ, আমি এভাবে শিখছি, ঠিক আছে? অতএব আশা করি ইনশাল্লাহ আপনারা আমার থেকে আরো বস হয়ে যাবেন ইনশাল্লাহ। আজকে দেখবো পরের শীট কমিশন শীট, ঠিক আছে? তো আমরা দেখেন এখানে 1 নম্বর লিখলাম, এখানে 2 নম্বর লিখলাম, এবার লিখতে পারবো তো 2 নম্বর লিখলাম, এরপরে আমরা একটা ধরে টান দিতে পারবো, ব্যাস। এরপরে হচ্ছে আমরা সেলস পার্সন লিখবো, আমার বাংলা উঠতেছে, 1 মিনিট, আমার বাংলা ওপেন করা, সরি। কে একজন কমেন্ট করছেন একটু দেখে নি, আমিনদালি বলছে স্যার ক্লাসটা ইউটিউবে আপলোড দিবেন না? হ্যাঁ ক্লাস তো ইউটিউবে আপলোড সবগুলো করা আছে, আপনারা সাবস্ক্রিপশন না করলে, বেল আইকন চেপে না রাখলে কি করে হবে? এই যে সুমন সাহেব প্রত্যেকদিন ডাউনলোড করে রাখে, বেল আইকন চেপে রাখছে হয়তো, তো আপনার কাছে নোটিফিকেশন দেবে, আপনার সবগুলো ক্লাস ওখানে ডাউনলোড করা আছে,
গতকালকে পরশুদিন পিসি ডিস্টার্ব দিছিল, গতকালকে আমি একটা সেটা ইউটিউবে অলরেডি পোস্ট করে দিয়েছি, আপনারা দেখেন ওখান থেকে, সবগুলো ডাউনলোড করে নিন, আপনারা ডাউনলোড করে নিলে ভালো হবে। এস এ এল ইএস সেলস পি ই আর পার এস ও এন। সুমন সাহেব আমরা, আমি কিন্তু নোটিফিকেশন পাইছি অলরেডি, কিন্তু লাইনটা কেটে দিতে পারে, কেটে গেলে ক্লাস কিন্তু এখানে শেষ। হ্যাঁ আজকে ক্লাস এখানে শেষ হবে, আগামী ক্লাস হবে জাস্ট রবিবারে। হ্যাঁ তো দেখেন এখানে হচ্ছে সেলস পার্সন, এখানে হচ্ছে কবির, কে এ বি আই আর কবির। আপনারা যে কাজটা, আপনারা কিন্তু পেজ রিভিউ দেন না, কেউ কিন্তু পেজ রিভিউ দেন না, এবং ক্লাস ভালো লাগতেছে কিনা ইউটিউবে কমেন্ট করেও কিন্তু জানাইছেন না আপনারা। আপনারা তো খুব ব্যস্ত লোক, লকডাউনে এত ব্যস্ত মানে সময়ই নাই। হ্যাঁ এখানে দেখেন সেল করছে হচ্ছে 55,000 টাকা, ঠিক আছে, সেল করছে কত হাজার টাকা, 55,000 টাকা। তো 55,000 টাকা আমরা একটু দেখি, 55,000 টাকা কিবোর্ড থেকে লিখে দিলাম। হ্যাঁ তিন আর দুই পাঁচ, তিন আর দুই পাঁচ ছয় সংখ্যা উঠে গেছে। তারপরে হচ্ছে আপনার 18,000 টাকা, এগুলো কিন্তু আমাদের শিটে আছে, আপনাদের কাছে যে শিটটা দেওয়া আছে সেটা সেটা দেখে দেখে আমি লিখে দিচ্ছি। তারপর হচ্ছে 34,000 টাকা, 34,000 টাকা, তিন আর দুই পাঁচ 34,000। হ্যাঁ এরপরে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কমিশন, সিও ডবল এম আই ডবল এস আই ও এন, কমিশনটা আমাদের বের করতে হবে। হ্যাঁ কমিশনটা দেখেন আমাদের, এটা একটু বড় করে দিই, এখানে ডবল ক্লিক করলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা নিয়ে নেবে। ওকে এখন দেখেন কমিশনটা আমাদের বের করতে হবে, তো কমিশনের একটা ফর্মুলা আছে ইকুয়াল, তারপর হচ্ছে ই, তারপর আছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ইকুয়াল ই ফার্স্ট ব্র্যাকেট শুরু, আমি দেখি শিট দেখে দেখে কিন্তু করতেছে। হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে বি টু, বি টু হচ্ছে সেল পার্সন, তারপর হচ্ছে বি টুর জায়গায় কি হবে সি টু, আপনি সি টু সেল পার্সন দিতে পারেন, এই যে সেল পার্সন সি টু। তারপর হচ্ছে লেস দ্যান, লেস দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, লেস দ্যান মানে কম, লেস দ্যান ইকুয়াল মানে কম অথবা সমান, ইকুয়াল মানে সমান আর লেস দ্যান ইকুয়াল মানে কম হবে অথবা সমান হবে কিন্তু বড় হবে না। ওকে লেস দ্যান ইকুয়াল 10,000, 10,000 কমা, তারপর হচ্ছে বি টু সি টু ইন্টু 5%, সি টু ইন্টু 5%, 5 লিখে শিফট ধরে 5 এ করলাম, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে আমরা এইটুকু একটু বুঝেনি, এখানে বলতেছে যে ইকুয়াল ইফ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু সি টু লেস দ্যান ইকুয়াল 10,000, বলতেছে সেল যদি কোনো ব্যক্তি যদি, যেমন এখানে কবির সেল করছে 55,000 টাকা, কোনো ব্যক্তি যদি 10,000 এর সমান সেল করে অথবা তার থেকে কম, 5,000 হতে পারে 9,000 হতে পারে, যদি এমন সেল কেউ করে 10,000 এর নিচে অথবা 10,000 এর সমান, তাহলে সে 5% এর কমিশন পাবে, অর্থাৎ 100 টাকায় 5 টাকা। ওকে এখন আমাদের মনে কিন্তু প্রশ্ন হচ্ছে যে তার থেকে যদি কেউ বেশি করে, তাহলে আমরা লিখলাম ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর আছে সি টু, তারপরে লেস দ্যান ইকুয়াল, ওই একই ফর্মুলা বারবার, লেস দ্যান ইকুয়াল 20,000, 20,000 কমা। হ্যাঁ যদি কেউ 20,000 করে, তাহলে 20,000 করলে সি টু ইন্টু 7%, 7% লিখে এখান থেকে পাস 7% কমা, যদি কেউ 20,000 এর সমান করে অথবা তার থেকে কম, তাহলে কি সে 7% হারে কমিশন পাবে। একেবারে সোজা একটা ফর্মুলা, তারপরে যদি কেউ না বুঝতে পারেন আমি আবার বলবো এবং ভিডিওটা থেকে যাবে। এরপরে দেখেন ইফ, তারপর আছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর আছে সি টু, তারপরে আবার ওই লেস দেন ইকুয়াল, তারপর আছে কত 30,000, অর্থাৎ 30,000 কমা সি টু ইন্টু কত পার্সেন্ট, 10%, 10% আরে তাকে কমিশন দেওয়া হবে যদি সে 30,000 টাকার সমান সেল করে অথবা তার থেকে কম। এরপর যদি বলে তার থেকে আরো বেশি সেল করে, তাহলে তার থেকে আরো যদি বেশি টাকা সেল করে, তারপর ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হবে সি টু, তারপরে লেস দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল 40,000, 40,000 অর্থাৎ 40,000 সমান যদি কেউ সেল করে, তাহলে সি টু ইন্টু, সি টু ইন্টু কত পার্সেন্ট হবে, 12%,
তারপরে যদি কেউ আরো বেশি সেল করে তাহলে কত পার্সেন্ট হবে? ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হবে সি টু, এখানে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, এখানে একটু খেয়াল করতে হবে আপনাদের, গ্রেটার দেন ইকুয়াল, তারপর হচ্ছে 41,000, 41,000 অর্থাৎ 41,000 এর সমান সেল করবে অথবা তার থেকে বেশি। এখানে কিন্তু গ্রেটার দেন ইকুয়াল মানে 41,000 এর সমান হবে অথবা তার থেকে আনলিমিটেড বেশি, কত তা কিন্তু বলে নাই, 41,000 থেকে লাখ লাখ টাকা হতে পারে, ওকে, 1 কোটি টাকা, 2 কোটি টাকা, অনেক ভালো ভালো সেলসম্যান আছে তারা 1 কোটি টাকা সেল করতে পারে, ঠিক আছে, 41,000 এর সমান সেল করবে অথবা তার থেকে বেশি আনলিমিটেড সেল করবে, তাহলে কি হবে, সি টু ইন্টু, সি টু ইন্টু 15%, অর্থাৎ সে যত টাকারই সেল করুক না কেন সে 15% হারে কমিশন পাবে। এখন দেখেন ইফ কয়টা, ইফ হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, ইফ অলরেডি আমরা দিয়ে ফেলছি, তাহলে 5টা ব্র্যাকেট করলো, 1টা 2টা 3টা 4টা 5টা, ওকে। এখন কিন্তু আমরা বুঝতে পারছি যে 10,000 এর সমান কোনো ব্যক্তি সেল করলো অথবা তার থেকে কম তাহলে সে 5% কমিশন পাবে, সেটা আরএফএল কোম্পানি হোক, স্কয়ার হোক, ব্যাক্সিনকো হোক, তারপরে ফ্রেশ হোক, মেঘনা হোক, ইটিসি, আকিজ হোক, হ্যাঁ এরকম অনেক কোম্পানি আছে বড় বড় কোম্পানি বাংলাদেশে বা পৃথিবীতে, সে 5% আরে 10,000 টাকার সমান সেল করলে, আর 20,000 টাকা সেল করলে তার থেকে বেশি, 20,000 টাকার সমান কম অথবা 7% পাবে, তার থেকে যদি আরো বেশি সেল করে তার 30,000 টাকার সমান অথবা তার থেকে কম তাহলে 10%, 40,000 এর সমান অথবা তার থেকে কম তাহলে 12%, তারপর বলছে 41,000 থেকে আনলিমিটেড সেল, তাহলে 41,000 থেকে যদি কেউ আনলিমিটেড সেল করে অর্থাৎ লাখ লাখ টাকা তাহলে সে 15% হারে পাবে, সে যদি 1 কোটি টাকাও সেল করে, ওকে, 100 টাকায় 15 টাকা করে, অর্থাৎ কোম্পানি পাবে 85 টাকা, সে পাবে 15 টাকা, ঠিক আছে। তাহলে আমরা এখানে এন্টারপ্রাইজ করি, আমাদের কোনো একটা ভুল আছে ফর্মুলায়, দেখেন কোনো এক জায়গায়, এই যে এখানে, এখানে 10% কমা হবে, দেখছেন এখানে ভুল ধরে দিছে, 10% কমা দিছিলাম না, 10% কমা হবে, তার কারণে আমাদের একটা মেসেজ দিছিল, ওকে, এখন এন্টার দিব, দেখেন বেড়ে গেছে, দেখছেন 8,250 টাকা, ভুল থাকলে এরকম কিন্তু আপনাদের বেলা এরকম আসবে, মিলবে না, তখন কিন্তু 8,250 টাকার সঙ্গে মিলবে না। এখন দেখেন আমাদের সবগুলো অ্যামাউন্ট মিলে গেছে, ঠিক আছে, শীটের সঙ্গে মিলাই দেখেন, 8,250 টাকা যে 55,000 টাকা সেল করছে, এরপরে টিএডিএ কোম্পানির যে রুলস আছে সেগুলো কিন্তু সে পাবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই বিষয়টা খুব সুন্দরভাবে আয়ত্তে নিলাম, ঠিক আছে, আমরা কিন্তু বিষয়টাকে সুন্দরভাবে আয়ত্তে নিতে পারলাম, বুঝতে পারছেন? পারবেন না তাহলে আপনারা এটা, হ্যাঁ এখানে দেখেন আমরা এটা ফ্রিজ করছি, একটা কলাম ফ্রিজ করছি খালি, আগে কিন্তু রো আর কলাম দুইটা ফ্রিজ করছিলাম, মানে এদিকে সব ঢুকে যাচ্ছিল, এদিকে সব ঢুকে যাচ্ছিল না, দেখছেন এই যে এদিকে কিন্তু একটা লাইন থাকতেছিল আগে, একটা কলাম একটা রো, ওকে, এখন কিন্তু রো কলাম ফ্রিজ করে না, এখন খালি একটা রো কে ফ্রিজ করছে, যে দেখেন এই রোটাকে সেলস পারসন, সেলস, তারপর কমিশন, এই যে সব ঢুকে যাচ্ছে ভিতরে, কিন্তু এই যে সেলস পারসন নামগুলো রয়ে গেছে, বুঝতে পারছেন তো? এই একটা লাইন ফ্রিজ করছে, এখান থেকে ফ্রিজ, এই যে উঠায় দিলাম, ব্যাস। তাহলে এভাবে কিন্তু আমরা কাজটা খুব সহজ করে নিলাম এবং আয়ত্ত করতে পারলাম। এখন কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে একটু জানান কাইন্ডলি, যে কোনো প্রকার কোয়েশ্চেন আপনাদের আছে কিনা, এটা বুঝতে অসুবিধা আছে কিনা। তো আমরা আজকে অলরেডি 3 নম্বর পেজ পর্যন্ত শেষ করে ফেললাম, আগামী দিন দেখবো আমরা প্রাইম ব্যাংক লিমিটেড, এরপরে রেজাল্ট শিট 1 আর 2, এই তো 2টা ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি বলছিলাম 15টা ক্লাসে আল্লাহর রহমতে আপনাদেরকে মোটামুটি অফিস প্রোগ্রাম সম্বন্ধে আয়ত্ত করে দিব, অলরেডি দিছি, এরপরে এক্সেস আর পাওয়ার পয়েন্ট তো সমস্যা নেই, ওটা আরো মজার কাজ, তো ওটা আমরা অন্য প্রোগ্রামে চলে যাব অন্য কাছে। আপনারা এই পর্যন্তই সন্তুষ্ট থাকবেন, আজকে কোনো কমেন্ট আছে কিনা সেটা আমাদেরকে একটু জানান। আদিমা ম্যাডাম দেখছি আজকে কোনো কমেন্ট করতেছে না, একেবারে স্থির সে। মহিউদ্দিন সাহেব কমেন্ট করেন, কোনো কমেন্ট আছে কিনা, পাওয়ার পয়েন্ট কি হয়, পাওয়ার পয়েন্টের কাজ আছে, হ্যাঁ, যেহেতু আপনি কখনো যদি কোনো প্রাইমারি স্কুল বা কোনো কলেজ বা ভার্সিটি লেকচারার হন তখন তো প্রেজেন্টেশন তৈরি করতে হবে, বর্তমান তো গভর্নমেন্ট চাচ্ছে ডিজিটাল, তো আপনাকে আমাকে বাদ দিয়ে গভর্নমেন্ট ডিজিটাল করবে কাকে নিয়ে, কখনো জানোয়ারকে নিয়ে তো ডিজিটাল করা যায় না, মানুষকে নিয়ে ডিজিটাল করতে হয়, তাই না? তো আপনি আমি ডিজিটাল হলে আমাদের পুরো পরিবার, পুরো পৃথিবী, পুরো বাংলাদেশ ডিজিটাল হয়ে যাবে, তাই না? তো ডিজিটালের মূলে আছে আমরা আর আইটি সেক্টর, অর্থাৎ আমাদের মতো প্রতিষ্ঠান, তো আমরা ডিজিটাল হলে আপনারা ডিজিটাল, আপনারা ডিজিটাল হলে দেশ ডিজিটাল, দেশ ডিজিটাল হলে গভর্নমেন্ট ডিজিটাল বাংলাদেশ, ঠিক আছে? তো গভর্নমেন্ট আমাদেরকে বাদ দিয়ে কখনো ডিজিটাল করতে পারবে না। তো আপনি দেখেন যখন কোনো, এখন গভর্নমেন্ট চাচ্ছে সারা পৃথিবীটা, সারা বাংলাদেশটা ডিজিটাল করতে,
অর্থাৎ মাল্টিমিডিয়া প্রজেক্টটা দিয়ে দিয়েছে কিন্তু প্রত্যেক স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটিতে, ওকে? কিন্তু কয়জন শিক্ষক চালাইতে পারে এই মাল্টিমিডিয়া প্রজেক্টটা? এখন ওয়ানই করতে পারে না, অফই করতে পারে না। তারপরে ওই প্রজেক্টটা চালাইতে গেলে ওখানে কিন্তু স্লাইড শো করতে হবে, আর স্লাইড শো করতে হলে কিন্তু আপনার ওই যে পাওয়ার পয়েন্টের বিকল্প না, আপনি এটা দিয়ে কিন্তু কখন স্লাইড প্রেজেন্টেশন করতে পারবেন না, সেখানে কিন্তু আপনার পাওয়ার পয়েন্ট মাস্ট বি লাগবে। বুঝছি